Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Fun Thinker with you. Jeti dekhlo apnara jante parben Fun Thinker app real or fake, Fun Thinker app legit or scam, and Fun Thinker app really payment or not. So please watch the full video for details. Apnara onike hoyto advertisement er modhe dekhe thakben othoba jene thakben যে এই অ্যাপসটির মধ্যে গেম প্লে করে মাইনিং করা পসিবল। আসলে ক্যাপসি থেকে মাইনিং করা পসিবল কিনা, যদি পসিবল হয়ে থাকে তাহলে উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা, এই বিষয়টি বিস্তারিত জাস্টিফাই করা হবে আজকের এই ভিডিওটিতে। অ্যাপসটিকে ওপেন করার পর উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখানটার মধ্যে কুইজ গেম প্লে করা যাবে। অ্যান্ড যখনই এখানে আপনারা কুইজ গেম প্লে করবেন এবং আপনাদের আনসার যখন রাইট হবে, তখন এইখান থেকে আপনারা কিছু পরিমাণ ডলার অথবা কিছু মানি পাবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি পড়তেছি না, আমি জাস্ট শর্টকাট করার জন্য আমি আনসারগুলো দিচ্ছি। এবং দেখেন আমার এখানে একটা আনসার কারেক্ট হয়েছে এবং তারা আমাকে দিয়েছে $168। সো আমরা যদি এখন ব্যালেন্স অপশানে টাচ করি, তারপর দেখতে পারবেন যে মিনিমাম যখন আমাদের ব্যালেন্সের মধ্যে $500 হবে, তখন এখান থেকে আমরা আসলে উইথড্র করতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আমাদের ব্যালেন্সের মধ্যে $500 হয়, এরপর আমরা যদি উইথড্র করি তাহলে কি অ্যাপসটি থেকে পেমেন্ট পাবো কি না, অথবা এই অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক। এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ও নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো। সেটি হচ্ছে, এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $500। বাট যে অ্যাপসগুলা রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে, সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে, অ্যাপসটির মধ্যে জাস্ট আমরা 1 মিনিটে আর্নিং করেছি $168। যে অ্যাপসগুলো এত কম সময়ে বেশি আর্নিং দিয়ে থাকে, সে অ্যাপসগুলো ফেক হয়ে থাকে, সে অ্যাপসগুলো আসলে পেমেন্ট দিয়ে থাকে না। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনই মানি নিং পারপাজ ইউজ করবেন না। Fun Thinker app is totally fake, fraud and scam. So don't use this app and don't waste your valuable time. Thank you so much for watching this video.